তো আমি যদি আরেকবার এটাকে নড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন তুরস্ক এবং সিরিয়াতে যে ভূমিকম্প হয়েছে তাতে আমরা সকলেই নিতান্তই শোকাহত। না জানি এই পৃথিবীতে কখন কোন সময় কোথায় ভূমিকম্প হয়। তো আমাদের সচেতনতাই পারে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে। আমরা সচেতন হলেই কিন্তু ভূমিকম্পের ক্ষয়ক্ষতি একটু হলেও এড়ানো সম্ভব। তো আজকে আমরা তৈরি করব একটা আর্থকুয়া গেলাম বা ভূমিকম্প এলাম, যেটার কাজ হবে ভূমিকম্প হওয়ার সাথে সাথেই আমাদেরকে সিগন্যাল দেওয়া, সেটা হোক ছোট পরিসরে কিংবা বড় পরিসরে ভূমিকম্প। আপনি চাইলে এটাকে বিজ্ঞান মেলায় বা সায়েন্স ফেয়ারে প্রদর্শন করতে পারেন এবং জিতে নিতে পারেন প্রথম পুরস্কার। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে আপনি যদি ভিডিওটাতে লাইক না করেন ভিডিওতে করেন লাইক এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে করে দিন সাবস্ক্রাইব। আজকের এই আটকুয়া অ্যালার্মটা তৈরি করার জন্য আমাদের বিশেষ কিছু যন্ত্রপাতির প্রয়োজন হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা 9 ভোল্ট ব্যাটারি নিয়েছি এবং এখানে একটা ব্যাটারি ক্লিপ নিয়েছি, একটা বাজার নিয়েছি, আপনারা এখানে ছোট সাইজের বাজারগুলো ইউজ করতে পারেন। তো আরেকটা নিয়েছি সুবারগুলো, আপনারা এখানে গ্লুগান দিয়েও কাজ চালিয়ে দিতে পারেন। আর একটা সিটি পিন, আর নিয়েছি কিছু কাঠের অংশ। এই কাঠের অংশগুলো আপনারা আপনাদের মাপ মতো নিতে পারেন। তো আমি এরকম আমার মাপ মতো নিয়েছি। তো প্রথমে আমরা এই বড় যে আমাদের কাঠের অংশটা আছে এই অংশটাকে আমরা এই জায়গায় সুন্দর করে স্ট্যান্ড করে দিব। এবং এরপরে আমাদের যে মিডিয়াম সাইজটা আছে, মিডিয়াম সাইজের কাঠটা, এটাকে আমরা এখানে রাখব। এবং এইটা যে আমাদের ছোট সাইজের কাঠটা আছে এটাকে আমরা এই জায়গায় রাখবো। তো সিম্পলি এই সিস্টেমে আমাদের বডিটাকে আমরা রেডি করবো। তো ভাই এখন আমরা এখানে সিম্পলি সুপারগুলো দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন সুপারগুলো দিলে এখানে ভালো কাজ করবে। আপনারা গ্লুগানের পরিবর্তে এটা ইউজ করতে পারেন। তো এখানে সুন্দর করে স্ট্যান্ড করে দিব মিডিল পজিশনে। আপনারা দেখতে পারলেন যে এটা কত সুন্দর লেগে গেছে। তো এখন আমি এক্সট্রা করে সাইড দিয়ে সুপারগুলো মেরে নিব। আপনারা দেখতে পাচ্ছেন খুব সাবধানে করবেন যাতে ভেঙে টেঙে আবার না যায়। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা এখানে লাগিয়ে নেওয়া শেষ। তো এখন আমরা যে উপরের পাটটা আছে এই উপরের পাটটাকে এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দিব। তো তার জন্য এখানে আমরা সুপারগুলো ইউজ করব। তো এখন আমি এই সিস্টেম এখানে সুন্দর করে লাগিয়ে দিব। এইখানে এক্সট্রা মজবুতির জন্য আমি এইখানে সুপারগুলো দিয়ে নিব এবং এই সাইডেও দিয়ে দিব। তো এখন আমাদের যে আরেকটা পার্ট আছে এই পার্টটাকে আমরা সুন্দর করে এই জায়গায় সিম্পলি সিস্টেমে লাগিয়ে দিব। তো তার জন্য আমরা এইখানে সুপারগুলো দিয়ে নিব। তো এখানে এইখানে আপনারা খেয়াল রাখবেন যাতে এইটা থেকে এইটার দূরত্ব একটু বেশি হয়, তাহলে আপনাদের প্রজেক্টটা 100% ওয়ার্ক করবে। এখানে আমরা এখন একটা সিট পিন লাগিয়ে দিব এই সিস্টেমে। এইখানে এই সিট পিনটাই কিন্তু আমাদের এটা সুইজিং এর কাজ করবে আমাদের এই প্রজেক্টটায়। তো এটা আপনারা ভালো করে অ্যাডজাস্ট করে লাগিয়ে দিবেন। তো আমি এখানে এটাকে লাগিয়ে দিব। কিন্তু তার আগে আমাদের এখানে এক্সট্রা মজবুতির জন্য আমরা গ্লুগান ইউজ করব। আপনারা চাইলে অন্য কোনো ধরনের আঠাও ইউজ করতে পারেন। এখন আমাদের যে সেফটি পিনটা আছে এই সেফটি পিনটাকে আমরা এই জায়গায় সুন্দর করে লাগিয়ে দিব। কিন্তু তার আগে আমরা এখানে একটা তার সোল্ডারিং করে নিব। তোমরা দেখতে পারলেন আমরা এখানে কত সুন্দর করে একটা তার লাগিয়ে দিলাম। তো এখন আমরা এটাকে এই সিস্টেমে এই জায়গায় লাগিয়ে দিব সুন্দর করে। তো তার জন্য আমরা এখানে একটু গ্লুগান লাগিয়ে দিচ্ছি। এখন আমরা এই গ্লুগানের আঠার উপরে আমরা এটাকে সুন্দর করে বসিয়ে দিব। তো গাইজ এখন আমরা একটা তার নিয়ে নিব এবং এখানে আমাদের যে সেফটি পিনটা আছে সেফটি পিনটার ভিতর দিয়ে এই সিস্টেমে আমরা এখানে আমরা একটা ওয়াশার নিয়েছি। এই ওয়াশারটাকে আমরা নিচে রাখবো। যে কোনো ধরনের ভারী জিনিস এখানে আপনারা রাখতে পারেন যাতে করে আপনাদের এটা মুভমেন্ট করতে পারে। আর এইখানে আপনারা এইখানে ওয়াশার পর্যন্ত এতটুকু পর্যন্ত তার এখানে একবার সিলে নেবেন। এখন আমরা আমাদের তারটাকে সিলে নিয়েছি। এখন আমরা এটাকে উপরে ঠিক এইভাবে ঢুকিয়ে নিব। এখানে যে আমরা একটা কাঠ নিয়েছিলাম এই কাঠের অংশটার উপরে আমরা একটা ফুটো করে নিয়েছি এবং আমাদের যে সেফটি পিনটা আছে এইটার ভিতর দিয়ে বের করে নিব। এখন আমাদের যে ওয়াশারটা আছে এই ওয়াশারটাকে আমরা এখানে সিম্পলি লাগিয়ে দিব। তার জন্য আমি এই সিস্টেমে এটাকে লাগিয়ে দিচ্ছি। এখন আমরা আমাদের তারটাকে সিকিউর করে দিব যাতে আমাদের তারটা নড়াচড়া না করতে পারে। তো তার জন্য আমরা এখানে একটু গ্লুগান লাগিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন। এবং জায়গায় জায়গায় একটু করে গ্লুগান লাগিয়ে দিয়ে আমরা এটাকে সুন্দর করে নিয়ে যাব যাতে আমার তারগুলো এলোমেলো না হয়ে যায়।
তো গাইজ আমি এখানে আমাদের মাইনাস রাডারটাকে কানেক্ট করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে হলুদ রাডার দিয়ে আমরা এখানে মাইনাসের কাজটা চালিয়ে নিব। তো এখন আমি এখানে এই দিক দিয়ে সুন্দর করে নিয়ে যাব আস্তে আস্তে করে। তো গাইজ এখন আমরা আমাদের যে বাজারটা আছে এই বাজারটাকে আমরা এই উপরে এইখানে লাগিয়ে দিব সুন্দর করে। তো তার জন্য আমি এখানে গ্লুগান ইউজ করব, তো আপনারা এখানে গ্লুগান দিয়ে লাগিয়ে দিতে পারেন। তো আমি এখানে সুন্দর করে গ্লুগান দিয়ে সুন্দর করে এই জায়গাতে লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের এটাকে লাগানো কমপ্লিট। তো এখন আমরা এখানে আমাদের যে ব্যাটারি আছে 9 ভোল্ট ব্যাটারি এবং ব্যাটারি ক্লিপ এইটাকে সংযোগ করে দিব। তো তার জন্য আমরা এখানে লাগাবো আমাদের ব্যাটারিটাকে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে সুন্দর করে আমাদের ব্যাটারিটাকে লাগিয়ে দিলাম। আমাদের যে সুইচটা আছে এই সুইচটাকে এই জায়গায় কানেক্ট করে নিব সুন্দর করে। তো গাইজ এখন আমরা আমাদের সুইচটাকে ওইখানে অ্যাসেম্বল করে দিব। তো তার জন্য আমি এখানে গ্লুগান লাগিয়ে এই জায়গায় সুন্দর করে বসিয়ে দিলাম। এখন আমাদের ব্যাটারি ক্লিপটাকে আমরা এখানে সংযোগ করে দিব। তো তো গাইজ এখন আমরা আমাদের বাজারের কানেকশনটা করে নিব। তো তার জন্য আমি বাজারের যে পজিটিভ প্রান্তটা আছে এই বাজারের পজিটিভ প্রান্ত থেকে আমাদের যে নিচের সেফটি পিনটা আছে সেফটি পিনের সাথে যে তারটা গেছে এই তারটাকে জুড়ে দিব, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা যে মাইনাস প্রান্তটা নিয়েছি এই মাইনাস প্রান্তটার সাথে আমাদের যে বাজারের মাইনাস প্রান্তটা আছে এই মাইনাস প্রান্তটাকে আমরা সুন্দর করে লাগিয়ে দিব। বাজারের কানেকশনটা পুরোপুরি এখন কমপ্লিট। তো আমরা মাইনাস প্রান্তটাকে সোল্ডারিং করে দিব। তো গাইজ আমাদের এই ভূমিকম্প অ্যালার্ম প্রজেক্টটা এখন পুরোপুরি রান করার জন্য প্রস্তুত। তো আমরা এখন এটাকে টেস্ট করে দেখবো যে এটা কত সুন্দর ওয়ার্ক করে। তো চলুন এখন আমরা এটাকে টেস্টিং করব। তার আগে আপনি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, নিচে থেকে লাল বাটনটা ক্লিক করে পাশে থেকে বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন এটাকে এখন টেস্টিং করা যাক। আপনাদের সময় বাঁচানোর জন্য ভিডিওটাতে খুব সংক্ষিপ্ত সময়ে দেখানো হয়েছে, অনেক জায়গায় কেটে কেটে আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করা হয়েছে, তাই কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইজ আমরা এখন এটাকে সুইচ দিয়ে দেখাবো যে আপনাদের এটা 100% ওয়ার্ক করে কিনা। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এটা এখন সেন্টারে থাকার কারণে কোনো রকম ওয়ার্ক করতেছে না, কেননা আমাদের এখানে কোনো জায়গায় সুইচিং হচ্ছে না। তো আমরা এখানে শুধুমাত্র একটা সুইচেরই কাজ করতেছে আমাদের এই প্রজেক্টটা। তো আমি যদি এটাকে একটু এখন নড়িয়ে দেই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি যদি এটাকে সুন্দর করে একটু আস্তে করে নড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন একটু নড়ার সাথে কিন্তু আমাদের এটা সিগন্যাল দিচ্ছে। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের এটা যখনই নড়বে তখনই কিন্তু সিগন্যাল দেওয়া শুরু করবে। এটা 100% ওয়ার্কিং একটা প্রজেক্ট গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের এটা যতক্ষণ পর্যন্ত নড়বে, এক কথায় যতক্ষণ পর্যন্ত আপনাদের আর্থকোয়াক থাকবে বা ভূমিকম্প থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাদের এইটা প্রজেক্টটা কিন্তু 100% ওয়ার্ক করবে। আর চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের এটা বন্ধ হয়ে যাবে। কত সুন্দর একটা ওয়ার্ক করতেছে। তো আমি যদি আরেকবার এটাকে নড়িয়ে দিই তাহলে আপনারা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়ার্ক করতেছে। আর আমি এখানে খুব সুন্দর করে মেকানিজমগুলো করে নিয়েছি যাতে আমাদের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভূমিকম্পকে এটা ডিটেক্ট করতে পারে। আর আমাদের বাজার এবং ব্যাটারি এবং সুইচ কানেক্ট আমি সুন্দর করে নিয়েছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো ভাই আজকের ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সাথে থাকবেন ক্রেজি সায়েন্সের।